গুড মর্নিং ফ্রেন্ড, আমি সুকান্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উরাল অর্কিড। উরাল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে, সবুজ প্রেমীদের পাশে আছে। আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি মা তারা অর্গানিক ট্রেডার্সে। এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিকের পট আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কোম্পানির নামি দামি ইম্পোর্টেড প্রচুর টপ কিন্তু এখানে আছে। এবং এই মা তারা অর্গানিক ট্রেডার্সে মূল বিষয় হলো এখানে প্রচুর পরিমাণে যেমন পাওয়া যায় তেমনি সব থেকে সস্তায়। হুগলি জেলার খামারগাছি এবং জিরাটের মধ্যবর্তী জায়গায় এই মা তারা ট্রেডার্স গড়ে উঠেছে, অর্গানিক ট্রেডার্স গড়ে উঠেছে। এটি বলা যায় খামারগাছি তৎস জিরাটের প্রথম এই পট বা বিভিন্ন ফার্টিলাইজারের দোকান। এখানে যেমন প্রচুর কোয়ালিটি আছে তেমন কিন্তু সব থেকে সস্তায় একদম হুগলি জেলার তৎসহ বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সস্তায় বিভিন্ন কোম্পানির পট পেয়ে যাবেন কিন্তু এখানে। মানে এখানে বলা যায় রিটেলের তুলনায় হোলসেলের চাহিদাটা কিন্তু সব থেকে বেশি। আপনারা যেমন রিটেলও পাবেন তেমন হোলসেলও পাবেন, কিন্তু হোলসেল আমার মনে হয় এই ট্রেডার্সের কোনো বিকল্প হতে পারে না। আমি এই দোকানটির সঙ্গে প্রায় 10 বছর ধরে অতপ্রতভাবে জড়িত, মানে আমি নিয়মিত আসলে এখানে একবার ঢু মারি এবং বিভিন্ন ধরনের পট নিয়ে যাই আমার বন্ধুবান্ধব আমার পরিচিত আদার্স মানুষের জন্য। কিন্তু এখান থেকে টপ নিয়ে যাই তার একমাত্রই কারণ সব থেকে সস্তায় খামারগাছি তৎস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে সস্তায় কিন্তু এখানে পাওয়া যায়। আমরা তো অনলাইনে বিভিন্ন প্লাস্টিকের পট কিনে থাকি, কিন্তু আপনারা যদি এখানে এসে ভিজিট করে টপ কেনেন তাহলে আমার মনে হয় আপনি অনলাইনের থেকেও সব থেকে সস্তায় কিন্তু এখানে বিভিন্ন কোম্পানির টপ কিন্তু পেয়ে যাবেন। তো আমি তাই বলছি, আপনারা যখন এই বানেশ্বরপুর হুগলির বানেশ্বরপুর হাতিকান্দায় বিভিন্ন নার্সারি ভিজিট করতে আসবেন, তার পাশাপাশি আপনারা এই দোকানটিতেও ভিজিট করুন। এই দোকানে কিন্তু প্রচুর ভ্যারাইটি টপ রয়েছে, দামি কোম্পানি, নর্মাল কোম্পানি, লোকাল কোম্পানি, ইম্পোর্টেড কোম্পানি, সমস্ত ধরনের সমস্ত সাইজের কিন্তু পট পাওয়া যায়। এখানে যেমন নর্মাল আউটডোর পট পাওয়া যায় তেমন কিন্তু ইনডোরেরও বিভিন্ন পট পাওয়া যায়। আসলে গাছের সৌন্দর্য তখনই ফুটে উঠবে যদি আপনার টপটি খুব ভালো হয়, অর্থাৎ আপনার পটের সৌন্দর্যের ওপরেই কিন্তু একটা গাছের সৌন্দর্য নির্ভর করে। আপনাদের সঙ্গে এতক্ষণ এই দোকানটারই শুধুমাত্র পরিচয় করিয়েছি, কিন্তু আজ বা এই মুহূর্তে আপনার সঙ্গে পরিচয় করাচ্ছি এই দোকানের ওনার শ্যামল বিশ্বাসের সঙ্গে। নমস্কার। আমার এই দাদার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিন মানে একদম ছোট থেকে এই দোকানটা একদম এই রাজপ্রাসাদ হতে আমি কিন্তু দেখেছি। তো তাই বলছি ভরসা রাখুন, এই এলাকার মানুষ এই রাজ্যের মানুষ এই শ্যামল দাদার উপরে কিন্তু ভরসা রাখে। মানে আপনি একটি টপ এখান থেকে কিনে নিয়ে গেছেন, এর পরে অন্য কোথাও কমে পেয়েছেন এই রকম কথা আপনি কোনোদিনই হয়তো ঘোষণা করতে পারবেন না। তো তাই আমি বলছি আপনারা যদি এখানে আসেন তাহলে সব থেকে সস্তায় ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সস্তায় কিন্তু এই দাদার কাছেই পেয়ে যাবেন। তাই আমি বলবো মা তারা অর্গানিক ট্রেডার্সে আপনারা ভিজিট করুন, শ্যামলদার সঙ্গে কথা বলুন। শ্যামলদার যথেষ্ট ভালো মানুষ এবং হেল্পফুল মানুষ, অর্থাৎ একটি গাছে কেমন সাইজের টব লাগবে, কত বড় টব লাগবে, এর কি মিডিয়া হওয়া উচিত। এবং আমি আরও একটা কথা জানাতে চাই, এই দাদার শুধুমাত্র এই দোকানটাই কিন্তু শেষ নয়, নিজেরও প্রচুর বড় নার্সারি আছে এবং প্রচুর ধরনের গাছ শুধুমাত্র হোলসেল করে থাকে, কোনো রকম রিটেল নয়। আমি একবার এসে দেখলাম যত নার্সারি আছে এখানকার সমস্ত নার্সারি ম্যানরাই এখানে এসছে লাকি ব্যাম্বু কিনতে, কারণ এখানে লাকি ব্যাম্বুর একটা ট্রাক আনলোড হয়েছে, সবাই ট্রে ট্রে মানে এক একটা ক্যারেট ক্যারেট কিন্তু লাকি ব্যাম্বু নিয়ে যাচ্ছে। তো এই দাদার উপর ভরসা রেখেই আপনারা আসুন। এবং এই দাদার ফোন নাম্বার মানে শ্যামল বিশ্বাসের ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনি স্ক্রিনের ফোন নাম্বার থেকে কল করে এই দোকানটাকে ভিজিট করুন এবং সব থেকে সস্তায় কিন্তু এখান থেকেই আপনি টপ ক্রয় করুন। আপনারা এই শীতেই যেমন সিজন ফ্লাওয়ার কিনবেন, নর্মাল ইনডোর প্ল্যান্ট কিনবেন, তার সঙ্গে আপনার পছন্দের ভালো ভালো টপ কিন্তু এখান থেকে কিনুন। প্রত্যেকটা টবের উপরে যথেষ্ট মার্জিনে ছাড়। আমি আবারও বলছি এই দোকানের থেকে সস্তায় এই খামারগাছির বুকে বা জিরাটের বুকে কোনো
দোকান দিতে পারবে না আপনাকে টপ ফার্টিলাইজার বা আদার্স আদার্স যা যা প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় সেগুলি। এখানে যেমন হ্যাঙ্গিং পট আছে তেমন কিন্তু ইনডোর পট আছে, তেমন আউটডোর পট আছে, এবং বিভিন্ন ধরনের প্লাস্টিকের যে চটের পটগুলো সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। তো আপনারা আসুন দাদার দোকানে, আসুন দাদার দোকান থেকে এসে কেনাকাটা করুন, আপনি দাদার উপরে ভরসা রাখুন, কোনো রকম আপনি সমস্যায় পড়বেন না এই দোকান থেকে যদি টপ কেনেন, বিশেষ করে আমি হোলসেল ক্রেতাদের বলবো। শ্যামলদা, এই দোকানটা কবে তৈরি হয়েছে বা কতদিনের বিজনেস বলা যেতে পারে? 2010 সাল থেকে শুরু করেছি আমি। 2010 সাল থেকে মোটামুটি 14 বছর একদম কমপ্লিট এই দোকানটি। তো মোটামুটি আমরা তো প্রচুর বড় দেখতে পারছি দোকান, এরপরে ভবিষ্যতে কি ইচ্ছা আছে? আরো বাড়ানোর ইচ্ছা আছে, ভবিষ্যতে আরো বাড়ানোর ইচ্ছা রয়েছে। আমাদের এই যে টপগুলো আসে কোথায় কোথা থেকে আসে মোটামুটি টপগুলো? দিল্লি থেকে আসে, হরিয়ানা থেকে আসে, আমাদের ডাইরেক্ট ওখান থেকে চলে আসে। দিল্লি এবং হরিয়ানার কোম্পানিগুলো থেকে একদম ডাইরেক্ট সরাসরি আসে। আমরা কিন্তু বড় বাজারের উপরে নির্ভরশীল নয়, আমাদের ডাইরেক্ট গাড়ি এখানে খালি হয়। আর সবচেয়ে বড় কথা, জিরাটের যত দোকান আছে সব আমার দেখা দেখি শুরু হয়েছে। 14 বছর বয়স কোনো দোকানের নেই, হয়তো হার্ডলি 3 বছর বয়স আছে। হ্যাঁ, আমার দেখেই সব মানে আমাকে অনুসরণ করে এত দোকান হয়েছে জিরাটের বুকে। যাক, এটি একটি কিন্তু ভালো বলা যায় যে আপনাকে দেখেও অনেকের একটা কর্মসংস্থান গড়ে উঠেছে বা এইরকম একটা বিজনেস এখানে করা যেতে পারে। তো বিভিন্ন জায়গা থেকে যেমন টপগুলো আনা হয়, যায় কোথায় কোথায়? এটা কি শুধু লোকাল মার্কেটই সামলায়? না, লোকাল মার্কেট না, আমাদের তো গ্রামের মধ্যে দোকান, তাই এখানে বিভিন্ন জায়গা থেকে গাছ কিনতে আসে। গাছ কিনতে আসলে তারাই এখান থেকে টপ সার একবারে গাড়ি ভরে নিয়ে চলে যায়। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বাইরে কোন কোন রাজ্যে মোটামুটি এই গাছপালাগুলো যায়? গাছপালা উড়িষ্যা যায়, ঝাড়খণ্ড যায়, এদিকে বিহার যাচ্ছে, উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম যাচ্ছে। আমাদের তো মনে হয় এই যে যুদ্ধটা এখন বাংলাদেশ বা সমস্যা চলছে, এর আগে তো আমি শুনেছি বাংলাদেশেও প্রচুর এখান থেকে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে একটু কম আছে। এই মুহূর্তে একটু কম আছে কিন্তু বাংলাদেশেও আপনাদের এখান থেকে প্রচুর টপ বা এই বিভিন্ন ধরনের গাছ যায়। বাংলাদেশে টপও পাঠিয়েছি আমি একবার, বাংলাদেশে টপও গেছে। যাক, এটি খুব ভালো। তাহলে আপনাদের মোটামুটি একটা পরিচয় ঘটলো এবং আপনারা দাদার উপরে ভরসা রেখেই এই টপের দোকানে আসুন এবং এসে অন্তত 2-4টি টপ আপনি ক্রয় করুন এবং এই দাদার সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আপনি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকুন, আপনারা সুখে থাকুন, আপনারা গাছ লাগান, পৃথিবী বাঁচান। সকলকেই একটা বিশেষ অনুরোধ করব, আপনারা গাছের সংখ্যা বাড়ান, তার পাশাপাশি গাছকে সংরক্ষণ করুন, গাছ কাটা বর্জন করুন। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন।